দিয়ে যাওয়ার জন্য বলে দিছি বলে দিছি বলে দিছি উত্তর বাদরা এবং উল্টোডাঙ্গা তারামা দুটি দলের লম্বা উপরে খেলা দেখেছো শুরু হয়ে গেছে দ্বিতীয় ম্যাচ প্রথমে কিন্তু ভালো শট ছিল একটা শঙ্কর রেডি থাক ভাই ও বলে গেছিল রে শঙ্কর সেভ দিয়েছে কিন্তু বাঙালি বার্সে নাইজেরের মধ্যে লড়াই হচ্ছে দেখতেই পাচ্ছ আকরাম আকরামের শট অনবদ্য শট ওখানে সেভ দিয়েছে জোসেফ কাউন্টারটা কিন্তু গোল জোসেফ প্রথম গোল সিলভার কি জোসেফ গোল করলো হাই ভোল্টেজ ম্যাচ আমরা বলছিলাম এদিকে আকরাম তোমার কি বলবো ভালো একটা শট নিয়েছিল বলো না এখানে ভালো শট নিয়েছিল সিলভার কি ইতিমধ্যে প্রথমে অ্যাকশন গোল এগিয়ে গেছে একটা হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে হকি পোস্টে 25 নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদ পারবে না এমনি বাড়া কালকে বলছিল কে কন করছিল তোমাকে চেনে বলে ভিটটিকে বলো কালাকালিকে তো বারণ করো এক শূন্য গোল হয়েছে জোসেফ গোল করেছে সানি কিন্তু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলো না পুরো মনটাই মহেশকে দেখছো জোসেফকে দেখছো ম্যান টু ম্যান নিয়ে গেল সংকেতে গোল কিপার যাচ্ছে ফুটবল বার্স যেরকম তুমি সেরকম পার্থ এই হকি ম্যাচটা খেলাটা হচ্ছে কাল থেকে হচ্ছে বুঝলে আজকেটা 2 নম্বর ম্যাচ চলছে ধরো আরও তোমার 6টা খেলা হবে এরপরে আসতে পারলে চলে এসো ভালো শট ছিল ফারুক থেকে গোলকিপার সানি প্রিয় খেললে গোলটা হবে ভাই খেলতে পারলেই গোলগুলো হবে রে ভাই ওরা দুজনে মহেশ আর মনটাই যদি ম্যান টু ম্যান নিয়ে খেলে এমনি গোল হয়ে যাবে মহেশকে দিয়েছে মনটাই ফুল পাস হয়েছে আকরাম
কাম ফ্রন্ট শঙ্কর থেকে জোসেফ উদ্দেশ্যে বল জোসেফ কিন্তু একটা ভালো গোল করেছে কর্নার তো আরে কর্নার তো এটাই থেকে শঙ্কর জোসেফ গোলকিপার জোসেফ সিমম্যান হ্যাঁ আরে কেন হ্যাঁ বিটু তো আমার এখানে দাঁড়িয়ে রয়েছে দিয়ে দে না ভাই কে রে শুভঙ্কর এই যে সৌভিক সৌভিক না এই সৌভিক নাম এ তুই চুপ কর তো এ কি বলছো দেখো ও ভালো ধরে হচ্ছে ওখানে তোমার কিন্তু বহু লোক চেনে নাকি মুখে বাঁশিটা নিয়ে বারা বাঁশি দিল না জোসেফ মারবে যা কল বিশাল লড়াই হচ্ছে খেলাটা দেখো মৃদু লড়াই হচ্ছে কেউ বুঝতেই পারছে না কিন্তু অ্যাকশন বল আছে গুড প্লে রে মহেশ গুড প্লে ভাই অনেক লেট মহেশ অনেক লেট ভাই আগে দিয়ে দিতিস ভালো খেলছে এত গোল হয় না তার বেশ ভালো ফুটবল খেলছে সব স্টার প্লেয়ার খেলছে বড় বড় মহেশ থেকে মন্টে থেকে শুরু করে জোসেফ থেকে শুরু করে সব একটা গোলকিপার আছে ওখানে ওইটা এখানে এখানে তোমাকে বলছি বিশাল টেনশন আছে মনে হচ্ছে প্লেয়ারদের প্রাইজ আছে অনেক ভালো ভালো
অলি একটা বিটু বিটুদের হাতে চলে গোলকিপার গোলকিপার জোসেফ ও বার লেগে বেরিয়ে আসছে দেখো বলতে পারে বলতে পারে ভালো এটা লিগে খেলছে বাচ্চা ছেলে খেলা শুধু একবার দেখো তোমরা কি হচ্ছে খেলাটা দেখার মতো খেলা হচ্ছে সব স্টার প্লেয়াররা খেলছে মন্টাই শট নেবে মনে হচ্ছে বড়ানো শট মন্টাইরা বড় পাপাই দিচ্ছে বড় লাগা মারে আরেকটা বল দাও হাতে রাখো রতন দাও হাতে রাখো আরে আমি যদি টেনশন না নি গুড্ডু তাহলে শঙ্করের কি হবে এক গুড্ডু দা বিট্টুরা কি বলেছে দেখো একটা টপিক অলরেডি পেয়ে গেছে বিট্টু দা সেই জন্য টেনশন আছে জোসেফ সেমম্যান সেমম্যান জোসেফ সেমম্যান বলতে বলতে বাসি প্রথমত শেষ পরিসংখ্যা 1-0 সিলভার কি 1-0 গোলে এগিয়ে আছে জোসেফের করা গোলে গোল সংখ্যা সিলভার কি 1 কালকে উঠেছে তোমার ব্লু এল এফসি রিমোদা ভালো দলা যেটা খেলছিল ওটা ফাইনালে উঠেছে টিমটা শুভপাল আসো তোমার আস্তে আস্তে খেলা শেষ হয়ে যাবে দাদা ওখান থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উত্তর বাদরা দলের কর্মকর্তার কাছে অনুরোধ করছি টিম লিস্টে জমা দিয়ে যাও এই খেলা ছাড়বো কালকে ছাড়বো কালকে একটা ছাড়বো ঠিক আছে কর্মকর্তার কাছে অনুরোধ কালকে ছাড়বো দাদা লিস্টে জমা দিয়ে যাও আমরা দেশ পর তোমার মতে আস্তে আস্তে খেলা শেষ হয়ে যাবে ঠিক আছে 6টা ম্যাচ বাকি আছে কর্মকর্তার কাছে বিনীত আবেদন জানাচ্ছি টিম লিস্টে জমা দিয়ে যাওয়ার জন্য দ্বিতীয় শুরু হয়েছে গোল সংখ্যা 1-0 ওকে সামনে আসছে বল চেষ্টা করবো দাদা কয়েকদিন টানা ম্যাচ করছি তো দেখা যাক কালকে যদি সময় যেতে পারি সুজিত আজকে খেলা বারোর সাথে একটা হচ্ছে মিনিবারে এখানে আমি আছি আপাতত এখানে সব মিনিবারে প্লেয়ার খেলছে তোমরা দেখতেই পাচ্ছ এক লম্বাবুকে দেখেছো এখানে তোমার আকরাম ফারুকরা খেলছে নাকিব টিমের যে টিমটা খেলে আর প্রতিপক্ষে তোমরা দেখতে পাচ্ছ ও নাইস শঙ্করদা শঙ্কর জোসে ময়েস তোমরা দেখতে পাচ্ছ মন্টাইকে দেখছো তরুণ তুর্কি প্লেয়ার আরুন স্যার ভালো খেলা হচ্ছে দেখো তুমি কারা কারা খেলছে তোমার পোস্টারে খেলা হচ্ছে হকি পোস্টার তোমরা দেখতেই পাচ্ছ 30,000-20,000 ক্যাশ আছে 3,000 এনটিপি দুটো বিশাল দুটো ট্রফি আছে আমি ঠিক জানি না দাদা ওটা ঠিক আমি যে সবজি আমি জানি না মানে আমি তো এখানে আছি ওখানে কে কে আছে না আছে আমি এটা ঠিক জানি বলতে পারছি না বুঝলে আমি সবগুলো তুমি দেখতেই পাবে তুমি জানো আমি সব জায়গাতে তোমাদের লাইভ দেখাই
আবার সামনের সপ্তাহে আছে ঠিক আছে সমস্যা নেই আমি আছি তো তোমাদের জন্য হ্যাঁ রুক আমাদের ম্যাচ ছিল দুদিন আসছি মানে গটুদা দেখেছিল গটুদা মিনিবার বড় বড় সব রকম খেলার টাই নাই কালকে তো শুনছি নাকি বনগাঁটে একটা খেলা আছে বনগাঁটে এখন সিজন চলে আসছে তো প্রত্যেক দিনই খেলা কম বেশি হবে ছোটো বড়ো ওরা মিনিবার এখানে অনেক ভালো খেলে টিমে বলা বসে খেলছে কিন্তু ওরা খেলছে ওরা লড়াই করছে কিন্তু এখন মধ্যে লড়াই করছে ওরা কিন্তু তোমার টিমের সামনে আর হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই যাবো এখান থেকে শেষ হলো দশটার মধ্যে হয়তো চলে যেতে পারি ঠিক আছে বারোটার দিকে শেষ হলো ওখানে এখন সারা খেলা হবে দুটো তিনটে পর্যন্ত খেলা হবে ষোলো টিমের খেলা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ভালো পাশে ফুটবল কিন্তু খেলছে পৌরসভার বাচ্চা পৌর প্রধান শ্রী পাঁচু গোপাল রায় মহাশয় তাকে জানাচ্ছি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি গেটের মুখটা ফাঁকা করে দাও গেটের মুখটা ফাঁকা করে দাও কিন্তু লড়াই করছে মন্টাইর সঙ্গে ভালো গেটের মুখটা ফাঁকা করে দাও পাচ্ছো সেখানে কিন্তু তারা এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনালে উঠে আছে আকরাম ফারুকরা ভালো পাসিং ছিল কিন্তু ওখানে মনটা আটকে দিয়েছে খেলাটা ভালো লাগলে একটা করে লাইক করবে সবাই সব খেলছে তোমরা দেখতে পাচ্ছ তার বিরুদ্ধে একরাম ফারুকরা খেলছে আমাদের মিনিবারে চেষ্টা মানে না গোলকিপার রাতে ফাউল হয়েছে আমি উত্তর বাজরা দলের কর্মকর্তার কাছে বিনীত আবেদন জানাচ্ছি কিন্তু বাজি মাত করলো একাই দুটো গোল করলো দলের হয়ে দ্বিতীয়ার্ধে খেলা চলছে এরপরের খেলা উল্টোডাঙ্গা ভার্সেস উত্তরবাদ্রা উত্তরবাদ্রার দলীয় কর্মকর্তাকে বলছি টিম লিস্টটা জমা দেওয়ার জন্য উত্তরবাদ্রার দলের কর্মকর্তাকে অনুরোধ করি উল্টোডাঙ্গা তারামা ইতিমধ্যে টিমলি জমা দিয়েছে টিমলি জমা না বললে কিন্তু আমরা ওয়াকওভার দিতে বাধ্য হব ও নাইস শট ছিল কিন্তু গোল হলো না মহেশ মহেশ
ভালো শট ছিল ওখানে, সেভ দিয়েছে ভালো। মন্টাই ওখানে দেখা যাচ্ছে কিভাবে ভালো পাসিং এর চেষ্টা, মন্টাই বল নিয়ে একাই এগিয়ে যাচ্ছে সিলভার কিভাবে। মহেশ অনবদ্য গোল মহেশের, মন্টাইয়ের ভালো পাস ছিল এটা, কিন্তু 3-0 হয়ে গেছে সিলভার কি মধ্যে 3-0 গোলে এগিয়ে গেছে। ভাই ভাই সঙ্গ তারা 3-0 গোলে পিছিয়ে গেছে দ্বিতীয়ার্ধে, তাতে কিন্তু আকরাম ফারুক তারা কিন্তু খেলছে ভালো, তারা প্রতিরত হচ্ছে, কিছু করার নেই, 3-0 গোলে তারা পিছিয়ে গেছে অলরেডি। বলতে বলতে এই সিলভার কি 3-0 গোলে জয়লাভ করেছে, মহেশ একটা গোল করেছে, দুটো গোল করেছে জোসেফ। নিউটন ফুটবল সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, এই টুর্নামেন্টের সমস্ত আপডেট তোমাদের লাইভে দেখা পাচ্ছি ইউটিউব ও ফেসবুকে। নেক্সট ম্যাচ আমরা সঙ্গে সরাসরি ফেসবুক পেজে লাইভ আসছি, নিউটন ফুটবল ফেসবুকে ফলো রাখুন, কিছুক্ষণের মধ্যে লাইভ আসছি সরাসরি। জোসেফ মানে তো ম্যাচ হবে মনে হচ্ছে।